ওমর গেছে, যাওয়ার পরে দেখে অভিমান করে বসে আছে। নবীজি বললে, নবীজিকে হজরত ওমর কয়, হুজুর ইদানিং বিবিরা যা শুরু করছে রাগ হওয়ার পর, তো আম্মাজানদের মাঝে হজরত ওমরের মেয়েও আছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ওমর ফারুক আসছে, আসার পর দেখে যে নবীজি মাচাঙের উপরে বসে রয়েছে অভিমান করে। মাচাং চিনেন নি? দেশ গরমে আমরা সহজে চিনি, আমরা বাহিরে গিয়ে বাতাস খাওয়ার জন্য চার পাঁচজন একসাথে বৈশা কারেন্ট থাকে না, একটা দুইটা পর্যন্ত বাতাস খাই আমরা, এর মাচাং। তো ওই মাচাংটা ছিল একটু উঁচু, ওইটার মধ্যে রসুল বর্ষ, নিচে আবার একজন দাঁড় করা রাখছে গাঠ, কারো আসতে দিবা না উপরে। তো রসুল এক সাহাবি গাঠ ছিল, হযরত আবু বকর আসছে, হুজুর আবু বকর আসতে দাও। অন্য অন্য অনেকে আসছে, না আসতে দিও না। হযরত ওমর আসছে, নবীজি শুনলেন আসতে দাও, কি কয় আসতে দাও। এই জন্য মনে রাখবেন, নবীজি দেখবেন প্রায় হাদিসে বলে আমি আবু বকর ওমর, প্রায় হাদিসে বলে আমি আবু বকর ওমর প্রবেশ করলাম, আমি আবু বকর ওমর বের হলাম, আমি আবু বকর ওমর গেলাম। উহুদ পাহাড়ের উপর উঠে কয় আমি আবু বকর ওমর। হযরত ওমর ইন্তেকালের পরে হযরত আলী ওমরের লাশের সামনে দাঁড়ায়, ইবনে মাজার বর্ণনা 97 নম্বর হাদিসে আসছে, হযরত আলী দাঁড়ায় বলে ওমর আমার আশা কি জানেন? এমনি বলতেছে আর কি সাহাবীদের সামনে, আমার আশা এই ওমরকে আমরা দাফন করার পর আল্লাহ তাকে রসুল আর আবু বকরের সাথেই মিলায়া দিবে, কারণ আমি দুনিয়াতে এতবার শুনছি নবী বলছে আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর। তাই আমি আলীর আশা যে রসুল যেই পরিমাণ বলছে আমি আবু বকর ওমর, ইন্তেকালের পরেও আল্লাহ এই তিনজনকে একসাথেই করে দিবেন। রসুল কাউরে অনুমতি দেয় না, হুজুর আবু বকর আসতে দাও, কাউরে অনুমতি দেয় না, হুজুর ওমর আসতে দাও, হুজুর ওমরকে না আন্না। ওমর গেছে, যাওয়ার পরে দেহ অভিমান করে বসে আছে। নবীজি বললে, নবীজিকে হযরত ওমর কয়, হুজুর ইদানিং বিবিরা যা শুরু করছে। কি সে বলো, আজকে আমার বিবি, আচ্ছা কি কয়, এটা চায় ওটা চায়, মানে বিভিন্ন জিনিস চায়, তাই নাকি কয়, হা তো তুমি আমি গিয়ে গলাড়ায় ধরছি। এমনি নবীজি কয়, গলায় ধরছো কয়, হা এটা যখন বলছে নবীজি হেসে দিস। হযরত ওমর এটা কেন বলছে, যাতে নবীজি হাসে। এই জন্য হযরত ওমর নবীজির মেজাজ খুব বুঝতেন। একদিন আপনার স্বর্ণ রূপার আয়াত নাজিল হয়েছে, তো সাহাবীরা নবীজির কয়, হুজুর আইয়াল মালি নাত্তাখিজু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কোন ধরনের সম্পদ কামাই করব। নবীজি রাগ করে বলছে, আমার সাহাবীরা সম্পদ চায়, রাগ হয়ে গেছে। ওমর ফারুক সাহাবীদেরকে বললেন, চুপ চুপ কর, চুপ কর, আমি দেখতাছি বিষয়টা, পিছিয়ে পিছিয়ে গেছে। তো হযরত ওমর বুঝতে পারছে নবীজির এখন মনে হালাত ভালো, তো দেখে যে নবীজির হ্যাঁ মুড ঠিক আছে। তো দেখেন হযরত ওমর নবীর মেজাজটা বুঝতেন, বসিয়া নবীজির বলতেছে, হুজুর ওই যে তারা বলছিল, কি বলছিল জানি, কবুল ছিল যে কোন মাল গ্রহণ করবে, ও আচ্ছা শোনো তাহলে, সুবহানাল্লাহ, একটু আগে রাগ করছিল, তাই বলতেছে আচ্ছা শোনো, সাহাবিদেরকে বলবা আমার সাহাবিরা যেন যদি সম্পদ কামাই করতে চায় তিনটা সম্পদ কামাই করে, কয়টা, আরেক বর্ণনায় চারটা, কয়টা, তাহলে এক বর্ণনায় তিনটা আর একটা চারটা, তো আমরা চারটাই শুনে নিই যেহেতু বেশি চারটা। এক নম্বর তাদেরকে বলবা, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকির, আমার সব সাহাবীরা যেন এমন একটা কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নেয় যে কলবটা সব সময় শুকরিয়া আদায় করে। দুই নম্বর বলবা, ওয়ালিসানান জাকির, আমার সাহাবীরা যেন এমন একটা জিব্বা আল্লাহর কাছে চেয়ে নেয় যে জিব্বা সদা সর্বদা আল্লাহর জিকির করে। তিন নম্বর বলবা, আমার সাহাবীরা যেন আল্লাহর কাছে চেয়ে নেয়, ওয়ামরাতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একজন বিবি যেন আল্লাহর কাছে চেয়ে নেয় যেই বিবিটা প্রত্যেককে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সাহায্য করবে। চার নাম্বার আমার সাহাবিদেরকে বলবা, ওয়া জাসাদান সাবিরন, এমন একটা শরীর যেন আল্লাহর কাছে চেয়ে নেয় যেই শরীরটা বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে। বুঝাইতে চাইলাম নবীজির মেজাজটা হযরত ওমর বুঝতেন। তাহলে আমরা কোন জায়গায় ছিলাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ করছে, প্রশ্ন করছে নফল রোজা সম্পর্কে, এই জন্য একটু রাগ করছে। তো ওমর যখন চারটা বাক্য বলছে রসুলের রাগ ঠান্ডা হয়ে গেছে। এবার সাহাবিরা যখন অবস্থা ভালো বুঝছে তখন রসুলকে সাতটা প্রশ্ন করছে, কয়টা মন দিয়ে শুনলেন। এক নাম্বার, সুইলান সৌমিদ্দাহারি ইয়া রসুলুল্লাহ, কেউ যদি সারা বছর রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। একজন ব্যক্তি সারা বছর নফল রোজা রাখবে, নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা আও কালা মা সামা ওয়া মা আফতারা, নবীজি বললেন সে রোজা রাখেও নাই
সে রোজাহীন থাকেও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, সে রোজাহীন থাকেও নাই, সে রোজাও রাখে নাই আবার রোজা ছাড়েও নাই। এর মানে এই রোজাটা নাজায়েজ বলে নাই, বাকি রসুল উৎসাহ দেন নাই, না এটা কেমন সারা বছর রোজা রাখবে নফল। কি বললেন? সে রোজাও রাখে নাই আবার রোজা ভাঙেও নাই। এই হাদিস দ্বারা একটুক দ্বারা বোঝা যায় নবী উৎসাহ দেন নাই, না এরকম সারা বছর রোজা এটাতে আমার উৎসাহ নাই। এক নম্বর প্রশ্ন। দুই, কেউ যদি দুই দিন রোজা রাখে এক দিন গ্যাপ দেয় তার ব্যাপারে জানতে চাই। এর মানে মাসে কয়টা হয়? বিশটা রোজা, দশ দিন গ্যাপ, দশ দিন গ্যাপ, বিশটা রোজা, টানা দুই দিন রোজা, এক দিন গ্যাপ, আবার দুই দিন রোজা, এক দিন গ্যাপ, তো মাসে কয়টা রোজা হয়? বিশটা আর দশ দিন গ্যাপ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইউতিকু যালিকা, কয় এরকম রোজা রাখার সাধ্য আছে কার? কি বললেন? এরকম রোজা রাখা। এর দ্বারা কি বুঝাইছেন? যে কিছু উম্মত রাখতে পারলেও সবাই তো আর রাখতে পারবে না, মানে এটার প্রতিও উৎসাহ দেন নাই। তিন নাম্বার, ওয়াসুইলান সাওমিয়াউমাইনি ওয়া ইফতা ওয়াসাওমিয়াউমিন ওয়া ইফতারিয়াউমাইন। তিন নাম্বার, ওয়াসুইলান সাওমিয়াউমিন ওয়া ইফতারিয়াউমাইন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন রোজা রাখে আর দুই দিন গ্যাপ দেয় এর মানে মাসে দশটা রোজা বিশ দিন গ্যাপ, তার ব্যাপারে জানতে চাই। নবী বললেন, লাইতা লাউ ক্বাদাল্লাহু লিযালিকা, হ্যাঁ এটা তো অতি উত্তম কথা, আল্লাহ যদি আমাদের সবাইকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন তাহলে কতই না ভালো হতো। এর মানে রসুল এই নফল রোজাটা পছন্দ করছে। বলেন তো কোনটা? একদিন রোজা দুই দিন গ্যাপ, এটা রসুল পছন্দ করছে। চার নম্বর প্রশ্ন, ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় তার ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। কি বললেন? এটা আমার ভাই দাউদ নবীর রোজা। এর মানে একদিন রোজা একদিন গ্যাপ, এটাও নবী মোটামুটি পছন্দ করছে, বাকি ওইটা বেশি করছে। একদিন রোজা দুই দিন গ্যাপ, এটা বেশি পছন্দ করছে নফল রোজাটা। পাঁচ নম্বর প্রশ্ন, ওয়াসুইলান সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, ইয়াউমুন ভুলিতু ফিহি, সোমবারে আমার জন্ম, আমি শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবার রোজা রাখি। নবী তার জন্ম কিবারে? নবী কয় সোমবারে আল্লাহ আমারে দুনিয়াত পাঠাইছে, এই খুশিতে এই শুকরিয়া আদায় করার জন্য যে আমার রব আমারে সোমবারে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। সোমবার বছরে একবার, তাহলে রসুল জন্ম দিলেন এমন কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক? সহজ বিষয়। তাহলে বলেন কি শিখলাম আমরা, নবীর জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? নবীর সুন্নাহের মধ্যে রসুলের জন্মদিনের আমল আমরা কি বাৎসরিক পেলাম না সাপ্তাহিক? এই বছর শেষ হওয়ার পর প্রশ্ন করা হবে যে ভাই আপনি নবীর মিলাদ পালন করছেন, মানে নবীর জন্মদিন, তখন আপনি জবাব দিবেন, হ্যাঁ গত বছর বিশটা জন্মদিনে আমি নফল রোজা রাখছি, তিরিশটা জন্মদিনে রাখছি, চল্লিশটা, পঞ্চাশটা, আমি বান্নটা সোমবার গত বছর রসুলের সুন্না পালন করতে গিয়ে আমি বান্নটা সোমবারেই রোজা রাখছি, কারণ আমার নবী তার জন্মদিনে রোজা রেখেছেন, আমিও রোজা রেখেছি। তাহলে রসুল জন্মদিন আমল করলেন খাইয়া না না খাইয়া? হ্যাঁ, আরো জোরে বলেন, বুঝার থাকলে বুঝার, না খাইয়া, আবার বলেন কি খাইয়া? আপনারা কি করেন? আমি কি কইছি খাইয়া? আমি কেমনে কইলাম কি করেন এটা আপনারা জানেন? তাহলে বাৎসরিক আমল কি সুন্নাহ থেকে পাইছি না 604 হিজরি থেকে? বাৎসরিকটা 604 হিজরি থেকে জনৈক আলেম আবিষ্কার করছে। আর সাপ্তাহিক রসুলের জন্মদিনের আমলটা, এটা কি সুন্নাহ থেকে পেয়েছি কিনা? না, রসুল প্রতি সোমবার নিজের জন্ম হয়েছে চাই ওই দিনে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। নবীজি কয় শোনো, সোমবারে আমি কেন রোজা রাখি আরো কারণ আছে, বুইস্তু ফিহি, সোমবারে আমার নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, শোনো আরো কারণ আছে, উনজালা আলাইয়া, সোমবারে আমার প্রতি কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ, আরো কারণ আছে, অন্য বর্ণনা আছে, কিন্তু রাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ, দেখছেন নবী করে একটা, আপনি করেন আরেকটা, কই রকম যে আমি নবীর আশেক, কেমন কথা এটা?
তাহলে সোমবার দিন কেউ যদি রোজা রাখে, কথার কথা এই বছর আপনি 20টা সোমবারে রোজা রাখছেন, কেন? আমার নবী জন্মদিনে রোজা রাখতেন, আমি রাখছি, বোঝা যাবে। অন্য বাংলাদেশের কেউ যদি 19টা রাখে আর আপনি 20টা সোমবার রাখছেন, এর মানে 20টা আপনি আর কেউ রাখছে 19টা, এর মানে হলো এই 20টা সোমবারে যিনি রোজা রাখছেন আপনি আমাদের দেশের সবচেয়ে সেরা আশিক রাসূল। ঠিক, আর আপনি তো তা করছেন যা নবী করছেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন শেষ হয়নি, সাত নাম্বার প্রশ্ন, ওয়াসুইলান সাওমি ইয়াউমি আরাফাত ইয়া রাসূলুল্লাহ, আরাফার দিনে রোজা রাখলে কি হয় আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, নিকফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর, পরের এক বছর, দুই বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওয়াসুইলান সাওমি ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি হয়? নবীজি জবাব দিলেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া, মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। এবার নবী নিজের থেকে বললেন, কয় শোনো, সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রমাদান ইলা রমাদান, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, 13 14 15 তারিখ, প্রত্যেক আরবি মাসে 3টা রোজা রাখা, 13 14 15 তারিখ, আর প্রতি রমজানের সবগুলা রোজা যদি কেউ রাখে সারা বছর রোজা রাখার সব। সারা বছর রোজা রাখার আরামল আছেনি? আছে। কোনটা? শাওয়ালের 6 রোজা। হ্যাঁ, শাওয়ালের 6 রোজা, রমজানের সবগুলা রোজা আর শাওয়ালের 6 রোজা, তো এই 6 রোজা রাখলেও সারা বছরের গুনাহ মাফ। আর কেউ যদি প্রতি মাসে আরবি মাসের 13 14 15 আর রমজানের রোজা রাখে, তারও সারা বছর আল্লাহ রোজা রাখার সব দান করে। তাহলে সবাই বুঝে থাকলে বলেন, আমরা রসুলের জন্মদিনের আমল রসুলের সুন্নাহে বাৎসরিক পেলাম না সাপ্তাহিক? কিবারে? এটা কি মসজিদেই বলতেছেন না বাইরে যাওয়ার পরে কইবেন আপনার ডামনে করেন আমার ডামি, এরকম না তো বিষয়টা? আচ্ছা ঠিক আছে। আট নাম্বার, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত কাজ করব না, বলেন কোন ধরনের বেদাত কাজ করব না, বলেন বেদাতি কাজে যোগ দিব না, চাই বেদাতটা ছোট হোক, চাই বড় হোক, চাই কয়েকদিন পরে হোক, বললাম বেদাত ছোট হোক বড় হোক কয়েকদিন পরে হোক, কথা বুঝছেননি? বড় হোক ছোট হোক কয়েকদিন পরে হোক, ছোট বড় কোনো বেদাতে আমরা শরিক হব না ইনশাআল্লাহ। শরিক না, দেখতেও যাবেন না, কি করতে যাবেন না, দেখতেও যাবেন না। গুনাহের কোনো মজলিস, মনে করেন আপনি এক জায়গায় গান হইতেছে আর আপনি গানের মাঝখান দিয়ে দেখতে গেলেন যে দেহি টুকি রকম, তো ফেরেশতারা যদি হিসাব নামা লেখে যারা যারা গানের অনুষ্ঠানে আইছে সবগুলার নাম লিখবে, তো আপনাদের নামও তো লিখবে, তো আপনি না আছেন ওখানে, আপনি দেখেন, দেখতে গেছে মানে উনি দেখবে যে এখানে কি হইতেছে না হইতেছে, কারণ হ্যাঁ দেখা দরকার, একজন অভিজ্ঞ লোক এই, এটা অলরেডি কইতেছে আমাদের গবেষণা করতে হয় তাই গান টান দেখতে হয় কইতেছে, আল্লাহ হেফাজত করেন। তাহলে আট নাম্বার, জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত আমরা করব না। আচ্ছা, ওয়াদা যেহেতু করছি, এবার বেদাত কারে পায় জানি, সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে বেদাতের সংজ্ঞা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আল্লাহ নবী বলেন, আমাদের এই ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু চালু করে সেটা প্রত্যাখ্যান করা হবে। কি বলল? ইসলাম ধর্মের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে সেটা কি করা হবে? প্রত্যাখ্যান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, মানে তাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো আমল চালু করে, বেদাত চালু করে, আর এটারে যদি সে ভালো মনে করে, দেখবেন অনেকে বেদাতি কাজ করে আর কয় মনে শান্তি লাগে, কি লাগে, ওটা করতে মনে একটু ভালো লাগে। ইমাম মালিক কয়, কেউ যদি বেদাতি কাজ করে আর বলে যে মনে ভালো লাগে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছেন, কারণ নবীজি পুরো রাইখা যাইতে পারে নাই, দেখো তো হযরতে নতুন এটা বানাইছে। ইমাম মালিক কয়, তুমি নতুন বানানোর অর্থ হলো এই যে নবী দিনকে কমপ্লিট রেখা যায় নাই, এজন্য তুমি আরেকটা চালু করছো। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আরাফার দিনে আল্লাহ নাযিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ।
তো নবীজি কি পরিপূর্ণ দিন রেখে গেছে না অসম্পূর্ণ? তো আপনি নতুন একটা চালু করে কইতাছেন ভাল লাগদাস। ইমাম মালিক কয় ভাল লাগলেও তুমি কেমন যেন এই কথা বলতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছেন, তাই তুমি আইসো এডারে পরি করতে। আল্লাহ হেফাজত করেন, বেদাতি কাজ করেন না, আল্লাহর হস্তে কোনো বেদাতি কর্মকাণ্ড করবেন না, জীবনটা সহজ বানান, কঠিন বানায়েন না, ফজর জামাতে পড়েন, ফজরের পর কাজকর্মে যান, রিক্সা অটো সিএনজি চালান, অফিসে যান, যা করেন, কাঁচাবাজারি তরকারি ব্যবসায়ী সবাই সবার কাজে যান।